উদ্বোধনের আগে বঙ্গবন্ধু টানেলের সাংবাদিকদের সরেজমিনে নিয়ে গেছে চট্টগ্রাম জেলা প্রশাসন আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দর্শক আমরা এখন সরাসরি যাচ্ছি টানেলের ভেতর পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই টানেলটির সামনের যে অ্যাপ্রোচ সড়ক আছে সব মিলে আমরা টানেলটিতে প্রবেশ করছি টানেলে প্রবেশের আগে ডান পাশে আমরা যেটি দেখেছি একেবারে অত্যাধুনিক টোলের ব্যবস্থা যেটি রয়েছে ডিজিটাল ব্যবস্থা এবং টানেলের ভেতরের অবকাঠামো আমরা এখন দেখতে পাচ্ছি দুটো টানেল টানেলের উচ্চতা হচ্ছে ১৬ ফিট আর এটির এক একটির প্রস্থ হচ্ছে ৩৫ ফিট টানেলের ভিতরে এই মুহূর্তে আমরা রয়েছি নতুন স্বপ্ন দুয়ার যেটি উন্মোচিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির দ্বার যেটি উন্মুক্ত হচ্ছে এবং চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম শহর থেকে দক্ষিণ চট্টগ্রামের যাওয়ার যে পথ এবং খুব সহজে কয়েক মিনিটে পাড়ি দেওয়ার যেই পথ এবং নদীর যে চলমান নাব্যতা সেটিকে বাধাগ্রস্ত না করে পানির নিচে মাটির নিচে দিয়ে যেই টানেলটি করা হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যেটিকে বলা হচ্ছে যে এই প্রথম টানেল সেই টানেল দিয়ে কিন্তু আমরা পার হচ্ছি এবং এটি দিয়ে যানবাহন যেগুলো চলাচল করবে বিশেষ করে মালবাহী গাড়ি যেগুলো যাতায়াত করবে সেগুলো সহ সব ধরনের যানবাহনের জন্য কিন্তু আমরা দেখেছি এর মধ্যে টোল নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আসলে টানেলের ভিতরে আছি ভিতরে আপনি দেখতে পাবেন যেভাবে লাইটিং করা আছে একই সঙ্গে এইটার মধ্যে আন্ডারপাসিংয়ের ব্যবস্থাও আছে এক টানেল থেকে আরেক টানেলে যাওয়ার জন্য পানি নিষ্কাশন কোনো কারণে যদি কখনো এটাতে পানি আসে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত বাতাস যেন থাকে অক্সিজেন যেন থাকে সেটির ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে একেবারে পরিকল্পিতভাবে অত্যাধুনিক একটি টানেল যেটি চীনের চাইনিজ কোম্পানির মাধ্যমে চীনে বাংলাদেশ চীন মিলে এটি মূলত বাস্তবায়ন করেছে সেই টানেলটি আসলে আমরা এই মুহূর্তে পার হচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি যেন আমরা দেখাতে পারি এই টানেলটি দিয়ে খুব কয়েক মিনিটের মধ্যে আসলে কর্ণফুলী নদীটি পার হয়ে ওই পারে চলে যাওয়া যাবে এবং যারা সাধারণ মানুষ যারা যাবেন তাদেরও যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে এছাড়া বিশেষ করে পণ্য আনা নেয়া করা যেমনটি বলছিলাম একেবারে কক্সবাজারের মাতার বাড়ি যে ডিপসি পোর্ট রয়েছে সেইখান থেকে সাগরের পার দিয়ে মেরিন ড্রাইভ যেটি নির্মাণ করা হবে বলা হচ্ছে বিশেষ করে বাঁশখালী আনোয়ারা উপজেলা সমুদ্র তীরে যে মেরিন ড্রাইভ করার কথা রয়েছে সেটি যদি হয়ে যায় খুব কম সময় কক্সবাজার মোটামুটি ৫০ কিলোমিটার মতো করে যাবে এমনটি কিন্তু একই সঙ্গে অর্থনীতির একটি শিল্প সেই এলাকাগুলো থেকে একটা লাইন বড় ১০টি প্রকল্পের একটি সেটি আজকে বাস্তবায়িত হয়েছে এবং ২৮ তারিখে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এখানে যান চলাচল শুরু হবে আর চট্টগ্রামের উত্তর দক্ষিণের যে দূরত্ব ছিল সেটি কমে যাবে পাশাপাশি সড়ক পথে চট্টগ্রাম হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি দূরত্বে কক্সবাজার যাওয়া যাবে পর্যটন নগরী সেখানেও একটি পর্যটনের যে শিল্প রয়েছে সে পর্যটন শিল্প বিকশিত হবে এবং দর্শক উদ্বোধনের আগে বঙ্গবন্ধু টানেলের সাংবাদিকদের সরেজমিনে নিয়ে গেছে চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা সরাসরি ছিলাম টানেলের ভেতর